বললো তোমার মা কলিতা আছে, আমার মা ওখানে বসে সবজি বিক্রি করছে। তো মার সঙ্গে কথা বলে মা প্রথম স্টুডিওতে নিয়ে যায়, বললো যে তোমার মেয়ের এখানে স্কুলে ভর্তি করে দেবো, তো তুমি সঙ্গে করে যাবে, সঙ্গে আসবে। তো মা বলেছে হ্যাঁ। তারপরে কলকাতায় ওখানে স্কুলে আমার ভর্তি করে দেয়। প্রায় প্রত্যেক দিন কলকাতায় যাতায়াত, মানে ট্রেনের মধ্যে অসুবিধা হতো, দু তিন বছর মতো গেছি। যাওয়ার পরে ওখানে ইংলিশ মিডিয়াম ভর্তি করে দিয়েছিল। তারপরে বললো যে গ্রামে প্রাইমারি স্কুলে ভর্তি করো। তো এখানে মাস্টার রেখে একটু বাংলা শিখেছি, খুব বেশি তো লেখাপড়া আমি জানি না। আমি এরকম এই আমার বিষয়ে সব জায়গায় বলতে আমার কোনো খারাপ লাগে না যে আমি লেখাপড়া জানি না, একটু নাম সই করার মতো জানি। আর খারাপ লাগার মতো তো কিছু না, এটা তো শিল্পের সর্ষার। রবীন্দ্রনাথ কতকাল লেখাপড়া শিখেছি। দিদি, আপনি যে এই পেশাতে আছেন, এই যে এত মানুষ আপনাকে সম্মান জানায়, ভালোবাসে, এইটা আপনার কেমন লাগে? ছবি যখন সকলে বলে যে ভালো হয়েছে, আমারও ভালো লাগে। খুব টেনশন থাকে ছবি ভালো হলো কি হলো না। যখন গ্যালারিতে ছবি যায় তখন সকলে দেখলো যে ভালো হয়েছে, রাখি দি, ঋতু দি, সকলে ওনারাও বললো যে হ্যাঁ শাকিলা তুমি কি করে করো ছবি পরপর ছবি, তুমি কি করে করো, মানে মজা করে যখন আমার এই যে উৎসাহ এই কথাটা বলে তখন আমার ভালো লাগে যে ছবিটা ভালো হয়েছে। রাখি দির সঙ্গে আলাপ কিভাবে আপনার? বাবার সঙ্গে করে নিয়ে যাই। আচ্ছা, মানে যোগাযোগটা বিয়ার পানিশ্চর্যই করেছিলেন? বাবা প্রথম রাখিদির সঙ্গে চেনা পরিচয় ছিল। তো ছবি দেখার পরে দিদি বললো যে আমি এখানে এক্সিবিশন করব। আর দিদির সঙ্গে বলেছি যে আগে বিল্ডিং একাডেমি, একাডেমি ফাইন আর্টস গ্যালারি, একটু একটু আরও অন্য অন্য গ্যালারি ছবি দিয়েছি। তারপরে রাখিদির সঙ্গে দেখা হয়, ওনার গ্যালারি এক্সিবিশন করে। প্রথমত দিদির সঙ্গে আমি বলি যে এরকম দিল্লি একজন ছবি নিয়ে গেছিল বাবার কাছ থেকে, তো ওই ছবিটা পাইনি আর ফিরে। আমি দিদির সঙ্গে বলি যে আমার এরকম বাবা ছবি দিয়েছিল, উনি আর ফিরে দেয়নি, বলেছে এক্সিবিশন করব, এক্সিবিশন করবো বলে নিয়ে গেছে। তো দিদি বললো যে তাহলে তোমার যত ছবি তুমি করবে আমার এখানে নিয়ে আসবে, এখান থেকে যা ছবি এক্সিবিশন করবে যে এখান থেকে নিয়ে যাবে গ্যালারি, আর তারপরে এখানে ফের দিয়ে যাবে। আর এই যে বিদেশে রাখি দিয়ে নিয়ে যায় ছবি, সব কিছু নিজেই উনি করে। তো বাবার পরে আমি এটা বলতে চাই যে আমার জন্য রাখি দিয়ে খুবই হেল্প করেছে। আর বাবার পরে রাখি দিয়ে উনি আমার মেয়ের মতোই ভালোবাসে। আমি ওনার বর্দি বলে ডাকি, কিন্তু উনি আমি মনে করি যে আমার মায়ের মতো। আমার মা চলে গেছে, বাবাও চলে গেল, এখন আছে রাখি দিদি, সব কিছু দেখাশোনা করছে। দিদি, এটা কখনো মনে হয়নি এই যে গ্রামে তুমি আছো, কখনো মনে হয়নি যে গ্রামে থাকাতে অনেক লোকসান হচ্ছে বা অনেক যোগাযোগ হচ্ছে না, মনে হয়নি কখনো? কলকাতায় থাকার দরকার এটা মনে হয়েছে কখনো? কোনোদিন মনে হয়নি। আমার মনে হয় যে গ্রামে আছি, গ্রামের এখানেই থেকে ছবি করা শুরু করেছি, এখানেই থেকে ছবি আমি ফুটিয়ে সব কিছু নিজের মতো করেছি। হয়তো শহরে গেলে সেরকম আমি ছবি জানি না কি হবে। সারা পৃথিবীর এই যে ঘটনাগুলো তুমি দেখো টিভির মাধ্যমে, তো দেখো টিভি, তো দেখো টিভি, দেখো টিভি, খবর দেখো। আচ্ছা, এইবারে তোমার ইয়ে সিরিয়াল দেখো তুমি? তোমার মতো করে বেরিয়ে আসে এর সঙ্গে টিভির দেখা বা এরকম কোনো ব্যাপার নেই?
বা ধরো কেউ এসে কোনো একটা ঘটনার কথা বললো যে এই দেশে যুদ্ধ হচ্ছে বা ওখানে করোনাতে এত মানুষ মারা গেছে বা এখানে মানুষ এত দুর্ভিক্ষে কষ্টে রয়েছে, এগুলো এই গল্পগুলো এই কথাগুলো তো নিশ্চয়ই বিভিন্নভাবে শোনো, তা কি কোনো প্রভাব তোমার ছবিতে পড়ে? আমার জানি না, নিজে ছবির মধ্যে ছবি আস্তে আস্তে কাগজ ছাঁটিয়ে ছাঁটিয়ে, মানে যখন একটা ছবি শুরু করছো তখন তুমি কিছুই ভাবছো না, শুরু করতে 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 একটা গিয়ে ছবি তৈরি হচ্ছে, তাই তো? মানে ছবিটা আস্তে আস্তে করে গিয়ে তৈরি হচ্ছে, আস্তে আস্তে, মানে এই তো কাগজ এরকম ছড়ানো আছে, হ্যাঁ হ্যাঁ, দেখছি কাগজ, দেখছি কাগজটা কি এখানে দেবো, লাগবে কি লাগবে না, ঠিক কাগজটা এখানে দিয়ে দেখছি, এটা লাগবে, এটা লাগিয়ে দেখছি, সাঁটাচ্ছি, তারপরে এটা দেখছি এখানে এটা লাগছে না, সঙ্গে সঙ্গে তো হয় না, একটু সময় লাগে। যে দিদি একটা ছবিকে তুমি কখন মনে করছো যে না এই ছবিটা আর করা যাবে না? বারবার দেখছি, বারবার দেখছি যে এখানে আর কিছু না, ভিড় হয়ে যাবে, আর কিছু এখানে দেওয়া যাবে না, দেখতে দেখতে মনে হচ্ছে যে এটা এখানে এরকম ছেড়ে দিলে ভালো হয়। তারপরে তো টেনশন থাকে যে কি হলো, কাজটা কি হলো, মানে সেটা গিয়ে বোঝা যায় যখন এক্সিবিশনে ছবিটা ঝোলানো হয়, তারপরে মানুষ যখন এসে বলে খুব ভালো হয়েছে, রাখিনি তো আছে, প্রথম কাজ সীমাতে দেখাই, সকলে দেখলো ওখানে, তখন তো একটু মানে মনটা একটা টেনশন থাকে, টেনশন তো থাকে যতদিন, মানে যতক্ষণ না ছবি কেউ দেখছে। আজ পর্যন্ত এই যে যত কাজ করেছো সংখ্যায় কত হবে মোটামুটি? কোনো হিসেব নেই, তাও তাও একটা আনুমানিক আর কি বলতে পারবো না, তারপরে সীমাতে সোলো এক্সিবিশন হয়েছে, অন্যান্য গ্যালারি মানে গ্রুপ শোতে দিয়েছি, সীমাতে প্রায় ছবি, আর্ট মেলাতে ছবি দেওয়া হয়, বিদেশে ছবি যায়, মানে কোথায় কত কাজ, বাড়িতে এখন কাজ অনেক আছে, সীমাতে আছে, কটা বিক্রি হচ্ছে, কত ছবি করেছে, এই কাজটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটাকে কি কাপড় টাপড় দিয়ে ঢেকে রাখো? এটা তো যত্ন করে রাখতে হবে, কাপড় দিয়ে ঢেকে রাখছো নাকি অন্য কিছু দিয়ে? প্লাস্টিক, প্লাস্টিক কাপড়, আচ্ছা, বিছানার চাদর উপরে দিয়ে দিলাম, আচ্ছা, প্লাস্টিক দিয়ে মরে রাখলে ভালো হয়, আচ্ছা, ময়লা যাতে না পড়ে, ঠিক। আর বলতে একটু আপনার সাথে কথা বলুন, আসুন তাহলে পাশে বসতাম। দিদির সঙ্গে সারাক্ষণ যিনি থাকেন শাকিলাজির সঙ্গে, আপনি পাশে বসুন, পাশে বসুন, দুজন পাশে বসুন, পাশে বসুন। সারাক্ষণ যে মানুষটি সঙ্গে থাকেন তিনি হচ্ছেন আমাদের আকবরদা, অতি পরিচিত মুখ। আসলে প্রত্যেকটা শিল্প বা শিল্পীর পিছনে একজন মানুষ কিন্তু থাকেন, শিল্পী যখন পুরুষ হন তখন হয়তো আমাদের ক্ষেত্রে দেখা যায় কোনো মহিলা হয়তো পিছনে রয়েছেন, অর্থাৎ তার ঘরে নেই বউ বা অন্য কেউ, মা। এখানে আবার চিত্রটা একটু আলাদা, এখানে ঘরে নেই যখন শিল্পী তখন কর্তা, বাড়ির কর্তা কিন্তু তখন তাকে সাহায্য করার জন্য একদম দরাজ হস্তে এগিয়ে আসছেন। তো কি মনে হয় এই যে আপনার শাকিলাদির নাম আজকে সবাই জানে, সবাই জানে অন্তত আর্ট ফিল্ডে, তো আমি মনে করি সবাই জানে, কিরকম মনে হয়? আমার খুব ভালো লাগছে, কারণ সবাই আমাদের বাড়িতে যাওয়া আসা করে, ঠিক, সবাই উৎসাহ দেয় বা যেখানে যাই সেখানে সম্মান পাওয়া যায়, খুব ভালো লাগে, এত আনন্দ পাই যে আমরা তো আগে তো জানতাম না,
এসব কিছু। আমি তো সবজি বিক্রি করতাম সবাই জানত, আমি তো অনেকবার বলেছি এগুলো। আর শাকিলার মা আমার একটু আমি হেল্প করেছিলাম, কারণ শাকিলার বাবা বলতে একমাত্র ফারেসাজি, আমার বাজারের খরিদ্দার ছিলেন। আর শাকিলার মা ও আমার পাশে নিয়ে ওই ডিম বিক্রি করত। তা ওই শাকিলার বাবা বিহার ফারেসাজি, যিনি বাবা বলে ডাকতেন, উনি তো ডিম টিম নিয়ে যেতেন ওনার কাছ থেকে, বাচ্চাদের যেতেন ডিম বাবু বলে ডাকত। শাকিলা ওই বললো একদিন মায়ের সঙ্গে কলকাতায় যাবো দেখতে, বলে সঙ্গে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাজারের পিছনে বসেছিল, আমরা সব দোকানদারি করছি, আর সেই সময় প্যানাসার দিয়ে এসে আর ওই শাকিলাকে বাচ্চাদের যেরকম উনি ডিম লজেন্স বা ছোট ছোট আপেল নিয়ে এগুলো সব দিতেন, আর আমাদেরও খুব ভালোবাসতেন, আর্টিস্ট ছিলেন আমরা জানতাম না, আমাদের বাজারের খরিদ্দার। আর ওনার জন্য আমি সবার আগে আমি পাকা পেঁপে বিক্রি করতাম, একটা ছোট পেঁপে রাখতাম, গড়িচারি ভেন্ডি নিত, একটা কাঁচকলা নিত, দুটো করলা নিত, মিশিয়ে দিত। আমি জানি আমার খরিদ্দার বাজারের উনি তো ডেলি আসেন, তা ওনার জন্য একটা পেঁপে আমি রেগুলাটা। শাকিলা যখন ওই একদিন হঠাৎ গিয়েছে, আর সেই সময় দেখে খুব ভালো লেগেছে, বাচ্চাবেলায় শাকিলাকে একটু ফুটফুটে মতো ছিল দেখতে, আর শাকিলার মা একটু ময়লার মতো ছিল। তা ওই সে যখন একটা লজের হাতে দিচ্ছিল, সেই সময় শাকিলা হাত পেটে নেয়নি, তখন বললেন যে আমার তো সব বাচ্চারা জড়িয়ে ধরে সব পিছনে পিছনে ছোটে ব্যাগ টানাটানি করে লজের নেয়, আর তুমি নেবে না? তখন উনি খুব নেয়নি হাত পেতে, উনি তার দারুণ ভালো লেগেছে, হ্যাঁ খুশি হয়েছিল হয়েছে। তখন বললো তুমি কার সঙ্গে এসছো? তা বলে আমার মায়ের সঙ্গে, তোমার মা কই? তা ওই দিন নেয় যে লোক ভদ্রমহিলা উনি ওনার দেখাচ্ছে, উনি তো হঠাৎ চমকে গেছে, চমকে গিয়ে বলছে তোমার মেয়ে? তো বলছে হ্যাঁ। তা ওই পরিচয় হলো হয়ে, তখন উনি হঠাৎ কি মনে করলো, সেই সময় বললো যে যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যাবে। ওই পরিচিত হওয়ার পরে তারপর আস্তে আস্তে ওকে নিয়ে বললো আমি সিলাটি স্কুলে ভর্তি করে দেবো, ডেলি যাওয়া আসা করবে, তোমার মেয়েকে আমার খুব ভালো লেগেছে, হাত পেতে নেয়নি, আর আমার আমি ওকে পড়াশোনা করাতে চাই। তা আমি আমার জিজ্ঞাসা করছিলাম তোমরা যেটা ভালো বুঝবে করবে, হ্যাঁ। তা বলে ও নিয়ে গিয়ে কথা টথা বলে উনি পড়াশোনা করেছে, আর আমাদের এই ট্রেনে যাওয়া আসা করতে করতে আস্তে আস্তে তখন বছর ওই যাওয়া আসা করছে, ব্যাস উনি ওনার মতো যায় আসে, বা মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এক ট্রেনে যাওয়া আসা করি। তারপরে আট দশ বছর দেখা হয়নি, সংগ্রামপুরে ওখানে থাকতেন নানার বাড়ি। তারপরে হঠাৎ একদিন দেখা হয়ে গেল যে আমরা মা বিক্রি করা বন্ধ করে দিল, আর স্কুলে ওখানে যে আস্তে আস্তে বড় হয়ে গেছে, তখন বাবা বললেন যে বড় হয়ে গেছে ওখানে স্কুলে ভর্তি করে দাও নগরহাটে। তো ওখানে ভর্তি হয়েছে গেল তা তো আমি জানতাম না, তারপর তো ভর্তি হয়নি, গ্রামের মেয়ে তো, হ্যাঁ হ্যাঁ। তারপরে আট দশ বছর দেখা হয়নি, হঠাৎ ওনার মা একদিন তালতলার বাজারে এসে বলছে বাবা ভালো আছো? আমি তো হোক চমকে গেছি, আমি এতদিন কোথায় ছিলে তোমরা, দেখা হয়নি, ভালো আছো তো? তা বলে চলো একসাথে বাড়ি যাবো, বলে আমি দোকান টোকান ঘুরে দিয়ে একসাথে আসছি। সেই সময় বললো যে বাবা একদিন আমাদের বাড়ি যাবো, না তোমরা কোথায় আছো এখন? বলে সংগ্রামপুর তুলল। তা আমি তো ওদিকে যাইনি, মগরাটে থাকতাম, তখন মগরাটে ওনাদের বাড়ি ছিল, ওখান থেকে সংগ্রামপুরে গেছি। তারপর আমরা ঠিক আছে যাবো বলে একদিন আমার মামা বলে একটা ছেলে, মামা সম্পর্কে হয়, আমি চলতে যাই সংগ্রামপুর, গিয়ে দেখি শাকিলা ওনার মায়ের জিজ্ঞেস করি বিয়ে হয়ে গেছে? তো বলছে না এখন জানান, শাকিলা তো বিয়ে হয়নি। তো বলছে না, তাহলে ঠিক আছে যাবো। গিয়ে দেখি শাকিলা বা ওর মা নানি সবাই আছে, কথাবার্তা ওখানে যেরকম আত্মীয়দের বাড়ি গেলে যেরকম একটা আলাপ পরিচয় হয় সেরকম হলো। হয়ে যাওয়ার পরে তারপর আমি
চিন্তা ভাবনা করে হঠাৎ কি করে মনে হলো খেয়াল আসলো যে সাকিরাকে আমি বিয়ে করব হঠাৎ। তবে এবার বিয়ে দিয়ে করে নিয়েছি আমার জানতো না আমি দেখভাল করব বলে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে তখন তো আমার দুটো বিনি আর সংসার তখন বড় হয়ে যাচ্ছে, বাড়িতে চলে আসলাম, নিজের জন্মস্থানে চলে আসলাম। আসার পরে একটু যে বিদ্যুতের বিয়ে করলে যা হয় একটু বাড়িতে গেলে অশান্তি বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে, আমি ওনাকে বলেছি একটু ধৈর্য ধরো দেখবে সব ঠিক হবে। হ্যাঁ বলে এটা ঠিক করে নিয়েছি। নিয়ে যাওয়ার পরে এখন ছাগিলা বললো একদিন চলো বাবার সঙ্গে দেখা করে আসে। আমি বলি কোন লজ্জে আমি দেখা করবো, আমার তো বাজারের খরিদ্দার, আমি তো জানাইনি আর তুমিও শোনাওনি, এখন দেখ শুনলে তো আগুন হয়ে যাবে। তো ভয় ভয় করে বলে চলো না কিছু হবে না বলে গিয়ে এবার গেছি বাবার কাছে, গিয়ে দেখে অবাক হয়ে গেছে খুব, প্রথম তো রেগে গেছে খুব জোর, তোমার একটা বিয়ে আছে তুমি কেন আমার মেয়েকে বিয়ে করেছো আমি জানলাম না, ইয়ে যেটুকু বলার দরকার বলার পরে তারপর আমার কাছে 300 টাকা দিল, বলে তুমি নিউ মার্কেটে যাও গিয়ে তুমি প্যান্ট আর শার্ট নিয়ে আসো বিল নিয়ে আসো। তারপর দেখলাম ওখানে তৈরি করে দিল আবার 20 টাকা ফেরেছে, 300 টাকার মধ্যে 20 টাকা ফিরেছে, ফিরলে 20 টাকা রিটার্ন দিচ্ছি নেই বললে ওটা রেখে তার প্যান্ট শার্টটা নিয়ে নিল বিলটা নিয়ে নিল, নিয়ে পাশে টেলার দোকানে মাপটা দিয়ে নিয়ে কিছু হাতে পয়সা দিল দিয়ে এবার মেয়ে আর জামাই হয়ে গেল। হ্যাঁ তখন ব্যাস বললো ঠিক আছে তোমরা ট্যাক্সি উঠে বাইরে বললো যেটুকু কর্তব্য সেটুকু মেয়ে বিয়ে করে যে যা করে কর্তব্যটা করতে হবে সেইভাবে করেছি। হ্যাঁ তারপরে বাজারে যাচ্ছি দেখি না মেয়ে কি খাবে, ছোলা চিনি হরলিক্স বা যাবতীয় জিনিস যেটুকু খাওয়ার প্রয়োজন হয় সেটুকু বা ওই সুরবুলি লিভার ভালো থাকার জন্য সব কিছু এগুলো দেখি না দিচ্ছে, আমি লজ্জা করছি তা বলছে তুমি নিয়ে যাও। হ্যাঁ এই করে হেল্প করেছে অনেক। তারপরে একদিন বললো এখানে এসেছিলেন আপনার এই বাড়িতে? হ্যাঁ এসছে অনেকবার এসছে, একটু ভালো প্রায় আসতো যেটি আমাদের একটু জ্বর হতো সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে আসতো এখানে, আর শুধু চলে আসতো না একদম পুরো এরকম ব্যাগে করে সব কিছু নিয়ে চলে আসবে এবং পয়সা করি যা কিছু লাগবে সংসার কি করে চলবে না চলবে কি করে সংসার চালাবে তুমি কিন্তু বাড়িতে এসে কিছু খেতে না, একটা ডাব দিলে ওই ডাবটা খেতে বলে আমাদের মেয়ের বাড়ি গেলে কিছু খেতে নেই, উনি পাঞ্জাবি ছিলেন। তারপরে একদিন হঠাৎ বললো একদিন হঠাৎ বললো যে তুমি আমার এক্সিবিশন হচ্ছে দেখতে যাবে, তা আমি তো অতটা বুঝি না বললো আমি কোন জায়গা, তা বললো একাডেমি ফাইনান্স তারামণ্ডল জানো, আমি হ্যাঁ বললো ওখানে একাডেমি ফাইনান্সে আমাদের এক্সিবিশন হচ্ছে গ্রুপ এক্সিবিশন চলছে সব ওই আপনার আর্ট সোসাইটির সব আর্টিস্টরা ছিলেন সব, তা যোগেন্দা ছিলেন, তারপর আমাদের সুমিরা ছিলেন, সাধনদা ছিলেন, যা তো আর্ট ছিল। তারপরে আমরা যখন বললো এই টাইমে আসবে সেই টাইমে এসছি বাবার কাছে, বাবার ট্যাক্সি করে তুলে নিয়ে আমাদের নিয়ে আসলো। সেই যে প্যান্ট দিয়েছিল সেই প্যান্টটা আমি কি করেছি, আমি তো বললে হাসবেন এখন মার দিতে হয় জানি না, প্যান্ট মার দেয় স্ত্রী কারে, তো আমি কি করি
কাপড় কেচে দিয়েছে প্যান্ট, আর আমি প্যান্টটা মেলে দিয়েছি, দেওয়ার পরে ফ্যানের উপরে ঢেলে দিয়েছি, একদম পুরো সোজা কড়কড়ে হয়ে গেছে। ও তো জানতাম না তো প্যান্ট কিভাবে মিস্ত্রি করে, কিভাবে মার দেয় বা কিভাবে কি করে, তখন না জানলে যা হয়। এইভাবে করে আমি তো এক্সিবিশনে গেলাম, তারপরে কি বললেন? তারপর যাওয়ার পরে এখন সবাই বসে আছে, আমরা তো জানি না, ও আছে না, তেমন বললে শাকিলাকে চেনে কিন্তু বাবা প্যানেসার যে মেয়ে সবাই জানে। তখন বললো যে আমার মেয়ে এসছে, বলে হ্যাঁ শাকিলা এত বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে তো, বললে হ্যাঁ। সবাই আলাপ পরিচয় করে চাটা তার আগে ড্রয়িং গুলো আপনার দেখতো? হ্যাঁ, দুটো ড্রয়িং সাংবাদিক ওই রকম ছাপিয়েছিল পেপারে, আচ্ছা একটা ইংলিশ পেপারে একটা বাংলা পেপারে, আচ্ছা তো একাডেমি ঢুকে মাঝে যে ফটোটা আছে ওখানে সব ছবি টাঙানো আছে, বললো তোমরা মাঝিক থেকে ঢুকবে, দেখে 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 ওই দিক থেকে চলে আসবে, কারণ অত বাড়ি চলে যেতে হলো, অনেক রাত হয়ে যাবে, তাড়াতাড়ি দেখ বলে এই দিক থেকে দেখে দেখে আসছি, আস্তে আস্তে দেখে 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 যাচ্ছি। মাঝে মাঝে আমি আমি আর দেখছি যে সব হিরিং বিড়িং চিড়িং করে সব রং টং দিয়ে করেছে, আমি তো তথ্য বুঝি না। আর শাকিলা ও আস্তে আস্তে দেখে 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 যাচ্ছে, আমি সব মাঝখান বাড়াবো চলে গেছি, উনি দেখে যাচ্ছে তিন চারটে পরে আছে, আমি আবার একটু রেগে যাচ্ছি, কারণ তাড়াতাড়ি চলে যেতে হবে, রাত হয়ে যাবে, রাত্রিবেলা কোনোদিন কলকাতায় যাই না, সকালে যাই, দুপুরবেলা চলে আসি, আর অনেক রাত হয়ে যাবে, আসবো কি বলে দেখতে দেখতে এবারে আমি এসে দাঁড়িয়েছি। শাকিলা পথে থেকে দেখে এসে বাবা দরজার কাছে দাঁড়িয়ে আছে, এসে এবার শাকিলাকে জিজ্ঞেস করি বলো কোন কোন তোমার ছবিটা ভালো লাগে, তখন ওই চারটে ছবি বলেছে, তখন মাথা হাত দিয়ে বলছে, বললে আমার মেয়ে, হ্যাঁ এই তার মানে চারটে ছবি দুটো পুরস্কার পেয়েছে, দুটো বিক্রি হয়ে গেছে, হ্যাঁ তো বলে খুব ভালো বলছে, যেমন সবাই তেমন আনন্দ পাচ্ছে যে শাকিলা খুব ভালো চোখ, ভালো কথা বলে বা ভালো দেখেছে, ভালো বলেছে, খুব ভালো জিনিস। হ্যাঁ তখন বললো শাকিলা যে কিছু বলেনি, তারপর আমরা দেখে দেখে চলে এসেছি, চাটা খাইয়ে পিছনে স্টল আছে ক্যান্টিনে, ওখানে গিয়ে চাটা খেয়ে ছিঁড়া চিঁড়া ছিঁড়া করে আর ওখান থেকে বার হয়ে চলেছে, ট্যাক্সি করে নিয়ে আমাদের শিয়ালদা এসে টিকিট কেটে, উনি প্ল্যাটফর্ম টিকিট কেটেছে, আমাদের ট্রেনে তুলে দিয়ে ট্রেন ছেড়েছে, তবে উনি বাড়ি গেল। ওই ওই আনন্দ হয়ে থাকে বলে সাবধানে যাবে, তার আবার কাছে পয়সা দিয়ে দিয়েছিল, ট্রেন ছাড়ছে ব্যাস জানলার ধার থেকে পয়সা শাকিলের হাতে দিয়ে দেবে, দিয়ে পরে সাবধানে যাবে, গিয়ে ফোন করবে। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম, এসে সূর্যপুরী স্টেশনে নেমেছি,